এই ঘূর্ণিঝড় রেমালে আর কার কী ক্ষতি হয়েছে আমি জানি না আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখুক বাট আমার অনেক বড় ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের জন্য কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল বাতাস হচ্ছিল তো আমি আজকে ভাবলাম একটু ছাদে গিয়ে দেখি আমার গাছগুলোর কি অবস্থা আমার যে মরিচ গাছটা ছিল ওটার মরিচের বিচি থেকে আমি আবার আরেকটা বাটিতে পুঁতেছিলাম সেখানে ছোট ছোট অনেকগুলো মরিচ গাছ উঠেছিল এগুলো একটু বড়ো হয়েছিলো কিন্তু তখনকার ভিডিওটা আমার করা হয়নি আজকে আমি ছাদে উঠে যা দেখলাম আমার মরিচ গাছগুলো একদম শেষ এটাকে আমি একটু ছায়ার নিচে রেখেছিলাম তারপরও কেন এরকম হলো আমি জানি না অন্যদিকে মরিচ গাছগুলো ঠিক ছিল আর এখানে পুদিনা গাছ লাগিয়েছিলাম সেগুলোরও অবস্থা একদম যাচ্ছে তাই আর বাকিগুলো একদম খুব ভালো করে উঠেছে পুদিনা আর এত বড় বড় হয়েছে আর এখানে হচ্ছে আমার নয়নতারা গাছটা তো একদমই বাঁকা হয়ে গেছে ঝরে আর এখানে তুলসী গাছ থেকে নতুন কিছু তুলসী গাছ উঠেছিল ওগুলো ঠিকঠাক আছে কিন্তু ওগুলো গোড়াটা একদম নরম হয়ে গেছে এই রেমেল কি যে করে